বেহাল অবস্থার আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনার মোস্তফার মোড়ে আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল এবং যশোরের বকচরে আছেন জুয়েল মৃধা। প্রথমে যাচ্ছে রুবেলের কাছে। দর্শক, দীর্ঘদিন সংস্কারের অভাবে খুলনার বিভিন্ন সড়কের কিন্তু বেহাল দশা। বিশেষ করে খুলনার প্রবেশদ্বার অন্তত তিনটি সড়কের অবস্থা এতই করুণ যে এখান থেকে যে কোনো ধরনের যানবাহন চলাচল বাধ্য না হলে এইসব সড়কে কেউ যানবাহন চলাচল করে না। আমি এই মুহূর্তে রয়েছি মোস্তফার মোড় সড়কটি। সড়কটি কিন্তু তিন বছর থেকে চার বছর আগে এই সড়কটি সংস্কার করা হয়েছিল। তারপরে কিন্তু নিম্নমানের কাজের কারণে কিন্তু সড়কটি একেবারেই বেহাল অবস্থা হয়ে যায়। এখানে বিদ্যুৎ বিভাগ এবং ওয়াসার খোরাখুরির পর চার বছরের মধ্যে কিন্তু এই সড়কটিতে আর কোনো সংস্কার করা হয়নি, ফলে এই সড়কটি একেবারেই বেহাল দশা এবং এই সড়ক থেকে কিন্তু কোনো যানবাহন সেভাবে চলাচল করতে পারে না এবং যে সমস্ত যানবাহন চলাচল করে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে চলেন এবং একই সাথে তারা দুর্ঘটনার শিকার হন এবং যানবাহনে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। এখানে যে সমস্ত যাত্রী এবং যানবাহন প্রবেশ করে তাদের সাথে কথা বলেছি, সব যানবাহনের চালক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের গাড়ির বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয় এবং দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছেন এই সড়কটি সংস্কারের জন্য। একই রকম অবস্থা রয়েছে কিন্তু খুলনার আরও দুটি সড়কে। এর মধ্যে খুলনা শিপইয়ার্ড সড়ক, যেটি দীর্ঘ ১২ বছর ধরে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও মাত্র দু বছর আগে এটি খুলনা কর্তৃপক্ষ সংস্কারের কাজ শুরু করে ২৬৯ টাকা ব্যয়ে, এবং এই সড়কটিও কিন্তু খুলনায় প্রবেশের অন্যতম একটি সড়ক, অর্থাৎ রূপসা ব্রিজ থেকে শহরে প্রবেশের যে সড়ক সেই সড়কটি, এবং এই সড়কটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যে ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়েছে, অভিযোগ রয়েছে এই ঠিকাদারের প্রতিষ্ঠান কিন্তু কয়েক দফায় কাজ বন্ধ রেখেছেন। যদিও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে যে সড়কটি খুব ব্যস্ততম সড়ক হওয়ায় এবং যানবাহন চাপ সবসময় থাকে এবং আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান থাকায় সেসব জিনিস মাথায় রেখেই কিন্তু সংস্কার কাজ করা হয় এবং বর্ষা মৌসুমে কাজ বন্ধ রাখতে হয়েছে। ঠিক পাশে নদী থাকার কারণে কিন্তু জোয়ারের পানি চলে আসে, জন্য ঠিকভাবে আসলে সংস্কার করা হয়নি। এই সমস্ত সমস্যা কারণে কিন্তু সেই সড়কটি এখনও পর্যন্ত সংস্কার সম্পন্ন হয়নি। যদিও প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত, কাজ হয়েছে মাত্র ২০%। খুলনা সব থেকে বেহাল দশা আরেকটি সড়ক, যেটি হচ্ছে খুলনা আবু নাসের হাসপাতাল থেকে যে লিংক রোড রয়েছে সেই লিংক রোডের সড়কটির অবস্থা কিন্তু আরও বেহাল। এবং সেই সড়কটিতে কিন্তু যদি বলি যে এই সড়কটি অভিভাবক নেতায় ভুগছে, অর্থাৎ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালে কাজ সম্পন্ন করার পরে সড়কটি কিন্তু এলজিইডিকে হস্তান্তর করেছে, তবে এলজিইডি বলছে যে এই রাস্তাটি আসলে তার নয়, ফলে এই সড়কটি কিন্তু কোনোভাবেই কেউ সংস্কার করছে না। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সড়ক যে সমস্যা সেসব সমস্যার খবর। আমরা এখন যাবো যশোরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল মৃধা, তার কাছ থেকে শুনবো সেখানকার খবর। যশোর শহরের যানজট নিরসনের লক্ষ্যে যশোরের পালবাড়ি থেকে মুরলী মোড় পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণের প্রকল্প নেওয়া হয় ২০১৯ সালে। ওই সময় এই শহরটির কাজ করার জন্য কিন্তু উচ্ছেদ অভিযান জরুরি ছিল, সড়কের পাশে অবৈধ দখলদার ছিল অনেক। প্রায় এক বছরের বেশি সময় লেগেছে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে, এবং ২০২০ সালের ১৯শে নভেম্বর এই সড়কটির নির্মাণ কাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান এই কার্যাদেশ নিয়ে কাজ শুরু করেন এবং ২০২১ সালের ৩১শে ডিসেম্বর এই কাজটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সময় মতো কিন্তু এই কাজটি শেষ করতে পারেনি তারা। আমরা কথা বলেছি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সড়কের ভিতরে বৈদ্যুতিক খাম্বা, পানির লাইন দিয়ে অনেক কিছুই ছিল যেগুলো সরাতে অনেক সময় লেগেছে, সড়ক বিভাগ অনেক সময় নষ্ট নিয়েছে এইগুলো সরিয়ে দিতে, যে কারণে তাদের কাজ শুরু করতে বিলম্ব হয়, যে কারণে প্রথম দফায় তাদেরকে ২০২২ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত নতুন করে কাজের সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু গত ১৫ই ডিসেম্বরের মধ্যেও কিন্তু এই কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করতে পারেনি, এখন নতুন করে তাদেরকে সময় দেওয়া হয়েছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু কাজের অবস্থা খুবই দীর্ঘ
গতিতে চলছে। বলা চলে যে ঠিকাদারের দাবি 50% কাজ তারা সম্পন্ন করেছেন। আদতে কাজ দেখতে আসলে বোঝা যাবে যে আসলে 50% না, অনেক জায়গায় জায়গায় কিছু কাজ করা হয়েছে। বিশেষ করে মনিহার মোড়ে, যে মনিহার মোড়ে 500 মিটার জায়গায় এখন পর্যন্ত কোনো কাজই শুরু করতে পারেনি। আর কিছু কিছু জায়গায় মেকাডাম করেছে, কিছু জায়গায় পিচ করেছে, এবং এর কারণে প্রায় 2-3 বছর ধরে এই এলাকায় ধুলোবালি, গখানা খন্দ রাস্তায় এইসব নিয়ে কিন্তু অঞ্চলের মানুষ খুব দুর্ভোগে রয়েছে। তারা চায় যে দ্রুত এই সড়কটির নির্মাণ কাজ শেষ হোক এবং দুর্ভোগের সমাপ্তি হোক। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে, তার আগে খুলনা থেকে।